হ্যালো এভ্রি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি তো আজকে হচ্ছে আমি না খালি বারগুলো ভুলে যাই তোমাদের সাথে শেয়ার করার সময় হ্যাঁ যাই হোক আজকে হচ্ছে উনিশ তারিখ শনিবার শনিবার একটু ভোরবেলা ভোরবেলা বলতে হ্যাঁ ভোরই এখন পনেরো সাতটা বাজে তো সেই জন্য এখন থেকে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর অবশ্যই তোমাদের সাথে আজকে আমার সকালবেলার যে পিজি শিডিউল সেটা আমি শেয়ার করবো এখন উঠে গেছি উঠে একটুখানি এক্সারসাইজ তো রোজ দিন লাস্ট কয়েকদিন ধরে করছি আর আজকে আর এক্সারসাইজ করবো না কারণ এই ঠান্ডা না প্রেম করে ঘোরাতে পারছি না আমি এতটা মানে টান লাগছে আমার মনে হচ্ছে কালকে রাতে শোয়ার সময় কিছু একটা সমস্যা হয়েছিল সেই জন্য সেই টানটা লাগছে তো আমি কিন্তু এখন দেখো চলে এসেছি ঘরটা একটুখানি পরিষ্কার করার জন্যে কারণ মেয়ে আগের দিন রাত্রিবেলা প্রচণ্ড রকম ঘরটাকে নোংরা করে রেখেছে খেলনা ফেলে তো এরকম ধরনের ভিডিও ক্লিপস তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি যে মেয়ের জিনিস গোছাচ্ছি তো তখনও তোমাদেরকে বলেছি যে ছোট বাচ্চাদেরকে খেলতে দেওয়াটাই উচিত ওরা ঘর নোংরা করবে এটাই স্বাভাবিক কারণ ওরা তো বোঝে না কোনটা পরিষ্কার রাখা দরকার আর পরিষ্কার রাখার মানে ঝামেলায় যেতে গিয়ে ওদের যদি খেলার এই আনন্দটাকে আমরা মাটি করে দিই সেটা একেবারেই ঠিক নয় তো যদিও অনেক সময় ঘর নোংরা করলে আমিও রেগে যাই কারণ দিন দেখো কাজের মধ্যে থাকি কতবার এক জিনিস গোছাতে ভালো লাগে তাই জন্য অনেক সময় হয়তো আমি ওকে বলি যে করো না কেন নোংরা করছো কিন্তু তাও ও করে আর আমি অতটাও মানে ওকে বকি না যাই হোক এখন আমি একটু সোফাটা ভালো করে মুছে নিচ্ছি সোফার কাপড়টাও একটু ঠিকঠাক করে নেব কারণ বসা হয়েছে আর যেহেতু এটা নর্মাল এমনি একটা কাপড় দেওয়া রয়েছে তো একবার দুবার বসলেই এটা একটু সরে যায় যেটাকে বারবার সেট করে দিতে হয় তো সেট করে দিই কিছু করার নেই এখন ভালো করে একটু ঝাড়পুঁছ করে নিচ্ছি কারণ রেগুলার ঝাড়পোঁছ করাটা তো আমাদের পক্ষে পসিবল হয় না সবার পক্ষে আমার পক্ষে তো অন্তত হয় না যখন সময় পাই হাতে একটু সময় থাকে তাড়াতাড়ি উঠে যাই বেশি তাড়াতাড়ি তখন মনে হয় একটুখানি ঝাড়পোঁছ করে পরিষ্কার করে দিই আর মান্থলি একবার যে হোম ক্লিনিং হয় ঝাড়পুঁছ করা পুরো ঘরে ঝুলঝাড়া দিনে একধেক দিনে এক একটা রুম সেটা তো আমি করেই থাকি সেটা বাদ দিয়েও বাকি মাস্টার তেও তো ঘরের এই জিনিসগুলোকে পরিষ্কার রাখা দরকার তাই না নাহলে তো নিজেদের জিনিসগুলোই গুছিয়ে রাখা হয় না নোংরা হয়ে যায় তো যাই হোক ওই কাজটা করে এখন আমি চলে এসেছি দেখো সেন্টার টেবিলটাকে টেনে নিয়ে কার্পেটটাকে ভালো করে ঝাড় দিয়ে দেবো আর তোফার নিচ কার্পেটের এই ওপর এই জায়গাগুলো মাসি জীবনে কোনো দিনও ঝাড় দেয় না বলে ঝাড় দেওয়াতে হয় যদি জেগে থাকি তাহলে সামনে থাকি তাহলে করে দেবে বা বলতে হবে করো তখন করবে আদারওয়াইজ অন্য সময় করবে না তো সেই জন্য এই জায়গাগুলোকে একটু মাঝে সাঝে পরিষ্কার করে দেওয়ার দরকার হয় আর এগুলো যদি পরিষ্কার করে না দিই তাহলে একটু বেশিই নোংরা হয়ে থাকে কারণ কি আমার মেয়ে যত রাজ্যের জিনিস সমস্ত কিছু লজেন্সের খোলা বলো খেলনা বলো ছড়িয়ে ছিটিয়ে সব কিছু সোফার নিচে ঢুকিয়ে দেয় তো সোফার নীচটা এমনিতে পরিষ্কারই থাকে কিন্তু ওগুলোর জন্য অনেকটা নোংরা হয়ে থাকে সেজন্য আমি যখনই সময় পাই তখনই কিন্তু এগুলো একটু ঝেড়ে সোফার নিচটা পরিষ্কার করে এগুলো করে দিই কারণ মাসি এগুলো করবে না বলে লাভ নেই কারোর বাড়ির কাজের মাসি বোধ এগুলো করে না তো যাই হোক এখন এই সামনের দিকের কার্পেটটাকেও তুলে একটু ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে আবার পেতে দেব আর সামনের এই কার্পেটটা কেন পাতা থাকে তোমাদের তো আমি আগেই বলেছি যে ওই জায়গাটা একটুখানি মানে খড়খড়ে মতন হয়ে রয়েছে একটু যারা কাজ করেছিল ঘরে তাদের কাজের মানে ঝামেলা নয় তাদের কাজের ত্রুটির জন্যে সেজন্য কার্পেটটা পাতা থাকে আর যাই হোক এখানে দেখো আমি এই কড়ির যে ঝালরের মতন জিনিসগুলো কিনতে পাওয়া যায় পুরীতে সেগুলো পুরী থেকে কিনে নিয়ে এসেছিলাম এগুলো যদিও বা কোনো একটা জায়গায় লম্বা করে লাগায় তো আমি এখানে এরমভাবে লাগিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে আর এখন চলে এসেছি বারান্দায় পাখিকে খেতে দিতে কারণ মাছকে যেমন খেতে দিলাম পাখিকে খেতে দেওয়াটাও আমার রোজকায় সকালের একটা ডিউটির মধ্যে পড়ে আর তারপর আগের দিনের রাত্রি মেলে রাখা জামা কাপড় রাতের নয় আগের দিনের দুপুরের মেলে রাখা যে কাপড় সেটা রাত্রিবেলা আমি আর বলি না কারণ যেহেতু আমার এই বারান্দাটায় খুব একটা কী খুব খুব একটা নয় রোদই আসে না বলতে গেলে সেই জন্য কাপড়টা শুকোতে একটা দিন সময় লেগে যায় আর এরপরে আমি চলে এসেছি দেখো কিচেনে কারণ এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতন তো মিস্টার সাহায্য এক্ষুনি চলে আসবে আর বলবে খিদে পেয়ে গেছে সেই জন্য বানিয়ে নিচ্ছি একটু ডালিয়া তো ডালিয়াটা অল্পই পরিমাণ ছিল ঘরে আমি ভাবলাম আজকে বানিয়ে নিই না হলে নষ্ট হয়ে যেতে পারে তো সামান্য একটু তেল প্রেশারে একবারে দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে ছিঁড়ে তেজপাতা ফোড়ন দিয়ে যত রকমের ভেজিটেবলস হয় সব রকমের ভেজিটেবলস এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নুন হলুদ একটু সামান্য মিষ্টি এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে এটা কিন্তু আমি ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নেবো মানে জাস্ট হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইটুকুনি সময়ের জন্য আর এরপরে দিয়ে দেব ডালিয়াটা ডালিয়াটা ভালো করে ধুয়ে রেখেছিলাম আমি কারণ না হলে না ডালিয়ার মধ্যে অনেকটা ধুলো থাকে সেই জন্য ভালো করে দু তিনবার একটু ধুয়ে রাখি ডালিয়াটা দিয়েও নাড়াচাড়া করলাম করে এবারের পরিমাণ মতন আমি জল দিয়ে দেব জল দিয়ে বা স্পেশারের সিটি দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডালিয়া দেখো কি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিলো তবে সে আঁকে আমি বেশিটা দিয়ে দিয়েছি কারণ ও এসে বাড়িতে বললো যে আকালকে রাত্রে নাকি ও ডিনার করতে পারেনি কারণ ও যে ডিনারটা নিয়ে গেছিলো মাছের ঝোল আর ভাত সেটা নাকি নষ্ট হয়ে গিয়েছিল তো রাত্রিবেলা মাছের ঝোল টাইপের জিনিস নিতে যায় না নষ্ট হয় বলে তো এখন কালকে বলল যে এখন শীত পড়ে গেছে তো দিয়ে দাও অসুবিধা নেই সেজন্য আমি দিলাম এবার এখন বলছে সারা রাত আর ডিনার করতে পারেনি তো সেই জন্য প্রায় সবটাই আমি ওকে দিয়ে দিয়েছি আমি সামান্যই টেস্ট করে দেখেছিলাম আর তারপরেও আমি মাসি পরে আমি বসেছিলাম বসে ঘরে কাজ থাকে সেগুলো একটুখানি দেখছিলাম ঘরটার গোছাচ্ছিলাম এগুলো করতে করতে নিজের কাজ করছিল আর মাসি চলে যাওয়ার পর এই সব জামা কাপড় দেখছো মেলা রয়েছে অলরেডি সেগুলো মেলেও দিয়েছিলাম কিন্তু তারপর আমি কেচে নিয়ে এসেছি আরও এক জামা কাপড় যেগুলো এখন আমি মেলছি কারণ মাসিকে আমি কাজ করেছি জামা কাপড় কেচে মেলে আমি কিন্তু কিচেনে এসে গেছি সব জিনিস রেডি করে নিয়েছি আজকে রান্নার তো চলে দেখায় কি কি রান্না হবে আজকে তো আজকে রান্না হবে আলু ফুলকপির তরকারি কড়াইশুঁটি দিয়ে আর এখানে রয়েছে ধনে পাতা আর মুলো এটা দিয়ে হবে মুসুর ডাল ডাল আর চালটা আমি অলরেডি ভিজিয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু আজকে অনেকটা তাড়াতাড়ি রান্না শুরু করেছি তো হাতে একটু সময়ও আছে আর এখানে আদা জিরে বেটে রেখেছি এটা দিয়ে ফুলকপির তরকারি হবে আলু আর কড়াইশুঁটি দিয়ে আর এটার মধ্যে আছে থোর ছিচকি যেটা মা কালকে রাত্রে দিয়েছিল তো কাল আমি একা রাত্রিবেলা খাইনি এখন একটু কড়াইতে নাড়িয়ে নেব ভাবছি এটাকে আর এখানে একটাই মাছ ছিল ওটা মেয়ের জন্য রেখেছি তো গ্যাসে ভাত আর না ভাত নয় সরি গ্যাসের মধ্যে হচ্ছে ফুলকপি আর আলুটাকে বসিয়ে এসছি ভাপানোর জন্য আর পেশারে ডাল সিদ্ধ বসিয়ে এসছি তো তোমাদের তো আমি আগেও শেয়ার করেছি যে আমি যখন এমন কোনো রান্না আমি গ্যাসে বসাই যেটার জন্যে আমার রান্নাঘরে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই সেই ফাঁকা কিন্তু আমি ঘরের এই কাজগুলো করে ফেলি অনেকবারই তোমাদের শেয়ার করেছি আমার প্রায় সব লগে তো সেটাই করছি আর রান্নাবান্না সেরে মেয়েকে স্নান করিয়ে মাঝখানে আমিও স্নান করেছি করে তারপর কিন্তু আমি চলে এসেছি পুজো দিতে দেখো আর পুজো দেওয়াটা আমার রেগুলারের কাজ তো পুজো তো না দিলে ঘরটা একদমই ভালো লাগে না তুমি যেভাবেই দাও যতটুকুনির মধ্যে তুমি দাও ফুল দাও না দাও অন্তত ধূপ জ্বালিয়ে ঠাকুরকে মিষ্টি দিলে সেটুকুনিতেই আমার মনে হয় মনের শান্তি তো এখন আমি পুজো দিয়ে নিচ্ছি আর পুজো দেওয়ার পর বাস খাওয়া দাওয়া এই আজকের পুরো কাজ আমার ব্যাস এই ছিল আজকের আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কি কী আমি করি যেটা তোমাদের সাথে শেয়ার করব করেছিলাম সেই একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম তো এখন দুপুর হয়ে গেছে পুজো কমপ্লিট এবার আমরা খাবো সবাই তো ব্যাস দুপুর অব্দি আমার এই কাজ থাকে প্রত্যেক দিন আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আজকে টাটা দেখা হচ্ছে কাল আবার নতুন আর একটা ব্লগের সঙ্গে